গার্মেন্টসে কাজ করতাম, দুই বছর কাজ করছি, বেতন দেয় ঠিক মতো দেয় না, দেয় না, এক মাসের বেতন দুই মাস পর পর দেয়, তাইতে গার্মেন্টসে কাজ, বাচ্চা পড়ালেখা করতে পাই নাই, তাইতে ভাই ভালো জায়গা থেকে সুন্দর আসে না, বিয়ে শাদী করতে আসে না, বলছেন আমি চাই একটা ভালো মানুষ বিয়ে শাদী করতে, সুন্দরী যদি মানুষে ভাবতো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তানিয়া। তানিয়া, আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে কোনো মতো নাকি ভালোই আছেন? আল্লাহ কোনো মতেই রাখছে। কেন কোনো মতো কেন আপু? আসি ভাই, অনেক দুঃখ কষ্টের ভিতরে আসি। কিসের দুঃখ, কিসের কষ্ট? ছোটবেলা থেকে দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছে ভাই, অত বড় হয়েছে বুঝছেন। আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট ভাই, কষ্ট নিয়ে এটার ভিতরে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা পাঁচ ভাই বোন। পাঁচ ভাই বোন, আপনি কি বড়? আমার ভাই তো বড় ভাই আছে, মেজো ভাই আছে, সবার বিয়ে শাদী হয়ে গেছে। এখন আপনি আছেন বাকি? এখন আমি বাকি আছি। আচ্ছা আচ্ছা। ভাই বোনগুলো কি করে? দুইটা ভাই ইন্ডিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা। তা তো ইন্ডিয়াতে থাকে তো ভালো ইনকাম টিনকাম করে তাহলে নাকি? ভাইরা জিগাই না ভাই, ভাইরা একটা টাকা দিয়ে জিগাই না, এখন সংসারে হাল ধরতে লাগে আমার। এখন বর্তমানে এখন বোন ছিল, দুইটা বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমি আর মা থাকি। আচ্ছা আচ্ছা। বাবা কি করে? বাবাও বৃদ্ধ মানুষ, কোনো কাজকর্ম করতে পারে না, কিছুই করে না। না, পড়ালেখা করেন আপনি? ভাই অর্থের কারণে পড়ালেখা করতে পারি নাই ভাই, অনেক কষ্টের পরে মানুষ হয়েছে ভাই, গরিবের ঘরে জন্ম নিয়েছে ভাই, মা আগে বাসা বাড়ি কাজ করে খাই, তো এখন মাটা একটু অসুস্থ হয়ে গেছে, এখন করতে পারে না ভাই, এখন আমি এখন বাসা বাড়ি কাজ করি, এই কাজ দিয়ে সংসার চলে ভাই। স্কুলেই যান নাই? জীবনে পড়তে পারি নাই ভাই। আচ্ছা, তাহলে তো আসলে এই যে আপনি যে সুন্দর আছেন, আপনার এই যে চোখ নাক মুখ সব কিছু থেকেও তো আসলে অন্ধকার, আপনার কাছে কি তাই মনে হয়? কোনো থেকেও অন্ধকার ভাই, জীবনে কষ্টই মানুষের অনেক কষ্টই ভাই, একবেলা খাইছে একবেলা খাইতে পারি না, এখন আল্লাহর পার তলে ধরো, আগে একটু মাকে ইনকাম করতো, এখন মা ইনকাম করতে পারি না, আমি টুকটাক এখন চলি, মাংস বাড়ি কাজ করি, দিন মজুরি কাজ করি, এটা দিয়ে আমার সংসার। আপনি কি কাজ করেন? আপনার আপনার মতো সুন্দরী মেয়ে মানুষের বাড়ি কাজ করলে এটা মানায়? বাসা বাড়ি কাজ করে পেটের জন্য ভাই সব কিছুই করতে পারি, আমি তো বাসা বাড়ি কাজ করে খাই ভাই, কী করবো তো। যে কাজ বাসা বাড়ির, মানুষের বাসা বাড়িতে কাজ না করে তো অন্য কোনো কিছু তো কাজ টাজ শেখা যায়। আর আপনার অন্য কিছু কাজ শিখান যায়? গার্মেন্টসে কাজ করতাম, দুই বছর কাজ করছি, বেতন দেয় ঠিক মতো দেয় না, দেয় না, এক মাসের বেতন দুই মাস পর পর দেয়, তাইতে গার্মেন্টসে কাজ বাদ দিয়ে আমি বাসা বাড়ি কাজ করতাম। তো যে গার্মেন্টসে কাজটা যে করতেন, যে আপনি তো পড়ালেখা জানেন না, সেটার জন্য কি কোনো সমস্যা? পড়ালেখা জানি না বলে গার্মেন্টসের বেতন দিত না ঠিক মতো, 2000 টাকা করে দিত, এটা আমার সংসার চলতো না, কথা বলছেন? এখন যে কাজ করেন মানুষের বাসায়, কি ধরনের কাজ করেন সেটা? এখন হাঁড়ি পাতিল মাঝি, অনেক ধরনের বাসা বাড়ি কাজ করেন। আপনাকে দেখে কিন্তু কেউ বলবে না যে আপনি হাঁড়ি পাতিল মাঝেন? মানুষের না দেখলে কি ভালো লাগছে দেখতে? মানুষ কেউ বিশ্বাসও করতে চায় না, বিশ্বাস না করলে মানুষ যাচাই করুক না, মানুষ কিন্তু জানতে চায় যে এরা সুন্দর হয়ে, হ্যাঁ সুন্দর হয়ে এরা মানুষের বাড়িতে কাজ করে, বলে যে এদের হাত পাওটা উৎপত্ত সব ঠিক আছে, এরা দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, তার একজনের দুঃখ তো একজন বলতে পারে না, কথা বলছেন? যার যার দুঃখ সে সেই বলতে পারে। মাগে মাটায় কাজ করতে, এখন তো মাটা অসুস্থ জানেন তো, তাই যে এখন আমি বাসা বাড়ি কাজ করি, কত কষ্ট কাজ করি ভাই, কি বলবো। তারপর আবার বলে যে এদের পোশাক আশাক সাজুগাজু দেখেও মনে হয় না যে এরা গরিব। পোশাক আশাক থাকলে কি মানুষ বড় হয়ে গেলে এরা কোনো কথা হলো? মাংস পোশাক আশাক পেনতেই পারে। এই যে কানে এতগুলো সোনার তা গলায় পরে টরে রাখছেন, এখানে কোনো সোনাও নাই, মানুষ এগুলা কিন্তু জানতে চায়, এগুলা বোঝে। হ্যাঁ, সিটি গোল জীবন কত বেড়েছে বলেন, আবার বলে যে এরা এতগুলো কান ফোড়ায় কেন সেটাও জানতে চায়। এখন কান ফুটেছে, এখন তো ভালো লাগে তাই তো ফুটেছে। হ্যাঁ, কিন্তু না, ভালো লাগার প্রতি তো কোনো কারোর ইয়া নাই, কিন্তু মানুষ মনে করে যে এরা মনে হয় এসে মিথ্যা কথা বলতেছে, মানে বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, মিথ্যা কথা বলে আল্লাহ যে জানে হচ্ছেন, আমি কি বলবো। এই যে এত বড় হইছেন, আপনার এখন বয়স কত? ১৮ বছর হয়েছে। এই যে বড় হয়েছেন, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এই বয়সে এসে? কষ্ট লাগে কোন বিষয়টা ভাই, এখন বর্তমানে ছোটকালে অর্থ যেন পড়ালেখা করতে পাই নাই, চাইতে ভাই ভালো জায়গা থেকে সুন্দর আসে না, বিয়ে শাদী করতে আসে না, বলছেন আমি চাই একটা ভালো মানুষ বিয়ে শাদী করতে, যে আমাকে পাশে এসে ধারাইতো, আমার দায়িত্ব নিত ভাই, আমি তার লগে জীবনসঙ্গী করতাম, যে আমার দুঃখ কষ্ট ভেবে যে আমার পাশে এসে ধারাইতো। মানে এখন বুঝতে পারতেছেন যে আসলে পড়ালেখাটা না শেখার কষ্টটা, যদি আজ একটু পড়ালেখা জানতো তাহলে অবশ্যই আপনাদের মতো মেয়েদের ভালো ফ্যামিলিতে বিয়ে হতো, ভালো একটা কাজ পাইতেন বা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন, নিজের পায়ে দাঁড়াইতে পারতেন, তাই না? তা আপনাদের বাড়িটা কোথায় ঠিক
ঠিকানাটা কোথায়? আমি সাভারে থাকি। সাভারে থাকেন? নবীনগর। নবীনগর, আচ্ছা আচ্ছা। তা এখন ভবিষ্যৎ চিন্তাটা কি, বিয়ে শাদি করে সংসার করা নাকি নিজে কোনো কিছু করে স্বাবলম্বী হওয়া? ভাই গো, এখন ভবিষ্যৎ চিন্তা কি, যদি কেউ আমার পাশে এসে দাঁড়াইতো আমাকে বিয়ে শাদি করতো আমি বসে যেতাম। আচ্ছা, সেটা কিরকম ছেলে চান? ভাই যে এখন ভাগ্য যে এরকম হোক, যে আমার ভিডিওটা দেখেন, যে আমার ভালোবাসে আপনি তো নিতে পারবেন, আমি তো আল্লাহ করে বিয়ে শাদি করবো। ধরেন এখানে ফোন দিবে, অনেক ধরনের লোকজনই ফোন দিবে, কিন্তু সেটা যাচাই বাছাই করে দেখে শুনে আমি মনে করি যদি একটা ভালো মনে হয় বা যে বিয়ে করতে চায় সেও যদি দেখে শুনে যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে সংসার করাটাই আমার মনে হয় ভালো। এই যে ভিডিওর সামনে আসছেন, এটা কিন্তু বেশি আসাও ভালো না, বা মানুষ খারাপও বলে, তাই না? মানুষ তো নানান ধরনের কথাও বলে। তো এই যে আপনি বড় হয়েছেন, আপনার মা এখন কী ভাবতেছে আপনাকে নিয়ে? না, সব মা বাবাই ভাবে যে একটা ইয়াং মেয়ে ঘরে থাকলে বিয়ে শাদি দিয়া, কিন্তু এই যে ভিডিও সামনে আসছেন, আপনার মা কি জানে? জানে, কোনো কিছু বলবে টলবে না? আচ্ছা আচ্ছা, জেনে শুনে বলেই আসছেন। আচ্ছা 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 আচ্ছা। আপনার এই যে এই বয়সে সবচেয়ে সুখ ছিল কখন, মানে ছোটবেলা থেকে যে বড় হয়েছেন সুখে ছিলেন কোন সময়, নাকি ছোটবেলা থেকেই কষ্ট? আচ্ছা আচ্ছা। ধরেন ছোটবেলা থেকে মা বাবা স্কুলে ভর্তি করায় নাই বলে পড়ালেখা করে নাই, নিজে এখন বড় হয়েছেন, এখন তো কোনো কিছু একটু শেখা যায়, জানা যায়, একটু এখন কত ডিজিটাল যুগ না, এখন একটু গান টান শেখা যায় বা একটু নাচ টাচ করা যায়, এরকম কোনো কিছু করতে পারেন? গান টান গাইতে পারেন না, নাচ টাচও জানেন না? আচ্ছা আচ্ছা। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন, আরবি পড়তে পারেন, নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, এই যে মানুষের কাছে চাচ্ছেন, এটা হয়তো মানুষ ভালো জানতেও পারে, হয়তো অনেকে খারাপ ভাববে, কিন্তু আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহ দেখবেন কোনো না কোনো ছেলে আপনার কষ্টটা দূর করে দেবে। ঠিক আছে আপু, তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে, বলতে পারবেন? মুখস্থ বলতে পারবেন না? আচ্ছা, তা বার করুন। হ্যালো ভিউয়ার্স, আসলে যারা এই আপুর কথা শুনে তার পাশে দাঁড়াতে চান বা তাকে বিয়ে করতে চান, কেউ যদি তার খোঁজ খবর নিতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01 0174 0383 89 2 6 4। নাম্বারটা তো খোলা থাকে, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে অবশ্যই ভালো কথা বলবেন, কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না, কারণ অনেকেই আশা নিয়ে ফোন দিবে, অনেকেই ভালোবেসে ফোন দিবে, কাউকে কষ্ট দিবেন না। আর সবচেয়ে মানে বড় কথা, এখন ধরেন যে বড় হয়েছেন, ঠিক আছে, মানুষ আপনাদের যে বাসায় মেয়ে থাকে বা যুবতী বা ইয়াং মেয়ে থাকে সেই বাড়িতে তো আসে বিয়ের জন্য, এরকম কি কেউ আসে না বিয়ের শাদী করতে বা এরকম? আপনাকে বিয়ে করতে যৌতুক চাই? না, চাইলে তো কিছু করার নেই, সেটাই ঠিক আছে, কিন্তু আসলে সুন্দরী মেয়ে কিন্তু দেশে খুবই অভাব, একটা ভালো মেয়ে পাওয়াও কিন্তু খুব অভাব। আপনি কি তাই মনে করেন যে আপনি সুন্দর না বলে কি আপনার ভাগ্য সুন্দর না এরকম, নাকি আপনি সুন্দরী বলে ভাগ্য সুন্দর না এরকম? না ভাই, ভাগ্য সুন্দর না, ভাগ্য সুন্দর হইলে কি ইউটিউবের জীবনে যাই বলো, এখন বিয়ের শাদি বসে যাই। ওকে আপু, তা ঠিক আছে, আর কোনো কিছু বলতে চান? না ভাই, দর্শক বুঝে কোনো কিছু বলতে চান, একটা কথাই বলি ভাই, যদি কোনো ভাই আমার ভিডিও দেখে যে ভালো মন্দ সে ফোন দিও, আমি কথাবার্তা বলবো, আমাকে যদি আপন করে নাও আমি অবশ্যই আপন হয়ে থাকবো তোমার। অবশ্যই, যে আপন ভেবে ফোন দিবে বা আপন করতে চায় তার সঙ্গে আপনভাবেই থেকে বিয়ে শাদি করে সংসার করবেন, সেই দোয়াই করি। তারপর ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।